More specifically, jodi bolo, it has a hemolymphoid organ. Hemolymphoid organ. Hemolymphoid mane ki, amader blood system er shonge related ase hemolymphoid organ. Explain. Kotha bujcho? Okay, sir. Amra to jani je eta ekta lymphatic organ. Kintu eke more specifically hemolymphoid bole. Hemolymphoid keno bola hoy? Eite amra je jani je 120 din pore RBC rupture hoye jay, tai na? Bhenge jay. ভাঙ্গা কাজটা কে করে? ভাঙ্গা কাজটা করেই কিন্তু আমাদের স্প্লিনের যে মাইক্রো ভাস্কুলার ভাস্কুলেচার আছে, এই ভাস্কুলেচারের ভিতর দিয়ে যখন আরবিসি পাস করে তখন আরবিসি হচ্ছে রাপচার হয়ে যায়, বুঝছো? তাহলে এটা কি একটা হেমোপয়টিক একটা ফাংশন করলো? এছাড়া আরেকটা আমরা জানি যে ফিটাল লাইফে কিন্তু আমাদের স্প্লিনটা সরাসরি হেমোপয়সিস করে, স্পেশালি আরপিসি তৈরি করে, তাই না? এছাড়া পোস্টনেটাল লাইফে এসে সে আরবিসি আর তৈরি করে না, সে শুধু তখন তৈরি করে লিম্ফোসাইট, শুধুমাত্র লিম্ফোসাইট সে তৈরি করে। হ্যাঁ, বোথ টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট তৈরি করে, স্পেশালি বি লিম্ফোসাইটটা তৈরি করে। বি লিম্ফোসাইট থেকে আমাদের তো প্লাজমা সেল তৈরি হয়, তাই না? লিম্ফোসাইট, আর সেই প্লাজমা সেল কিন্তু আমাদের ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, তাই না? তার মানে এটা হিউমোরাল ইমিউনিটি যেটা তার সঙ্গেও রিলেটেড। এছাড়া এর ভিতরে যে ভাস্কুলেচার আছে সেই ভাস্কুলেচার কিন্তু আমাদের কি একটা ব্লাডের রিজার্ভার হিসাবে কাজ করে, রিজার্ভ করে, এবং প্রয়োজনে সে তখন স্কুইজ করে সার্কুলেশনে পাঠায় দেয় যখন প্রয়োজন হয়। তাহলে এই যে চারটে ফাংশন, এই চারটে ফাংশনের ভিতরে আমরা কিন্তু দেখলাম তিনটে ফাংশনই হচ্ছে হিমোপয়টিক সিস্টেম বা আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেমের সঙ্গে রিলেটেড। কি কি? একটা হচ্ছে আরবিসি কে ডিস্ট্রাকশন করা, সেকেন্ডটা হচ্ছে হিমোপয়সিস ডিউরিং ফিটাল লাইফ, আর থার্ডটা হচ্ছে রিজার্ভার বা স্টোর অফ আরবিসি বা ব্লাড স্টোর করে, আর ব্লাড স্টোর মানে তো আরবিসি স্টোর, বুঝছো? এই 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 জন্য এটাকে বলা হয় হেমোলিম্ফয়েড অর্গান, কথা বুঝছো? জি স্যার। লিম্ফয়েড এই 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 এইটা কোথায় আছে, কোথায় আছে, এটা কোন রিজিওনে আছে, লোকেশন আমরা দেখতে পাবো রাইট লেফট হাইপোকন্ড্রিয়া। স্যার লেফট হাইপোকন্ড্রিয়া, লেফট হাইপোকন্ড্রিয়া আমরা ই পড়েছি না, আমাদের রিজিয়ন এই এই এরিয়াটা, নয়টা রিজিয়নের এই এরিয়াটাই থাকে, এই এরিয়াটাকে আমরা, এ তোমরা কি আর কেউ নেই কথাবার্তা বলছো না যে? আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াম, এই লেফট হাইপোকন্ড্রিয়াম মানে হচ্ছে জাস্ট বিলো দা কি এই এর মাঝামাঝি, এর মাঝখানে থাকতেছে, মাঝখানে কোথায় থাকতেছে, এগেইন আমরা বলবো লেফট হাইপোকন্ড্রিয়ামে। এইখানে যদি আমরা আসে হাজির করি, মানে স্কেটাল সিস্টেম যদি হাজির করি, তাহলে আমরা দেখতে পাবো কি যে এটা 9, 10 and 11, এই দেখো এইটা হচ্ছে 9, 8, 10 এবং 11, এই 9, 10, এই 9 এর আপার বর্ডার বরাবর এর আপার বর্ডার, আর 11 এর লোয়ার বর্ডার বরাবর এর লোয়ার বর্ডার থাকে, এবং এর লং এক্সিসটা থাকে হচ্ছে 10 রিবের লং এক্সিস বরাবর, লং এক্সিস বরাবর থাকে। এই এইটুকু আমরা কিন্তু জেনে ফেললাম, এটা কিন্তু স্পষ্ট মনে রাখতে হবে যে লং এক্সিসটা 10th রিবের লং এক্সিস বরাবর থাকে। তা সাইজ কেমন, শেপটা কেমন, শেপ হচ্ছে ওয়েস শেপ, মানে গোজার মতন, তাই না? গোজের মতন হিসাবে থাকে, ওয়েস শেপ। আর কালারটা কি? পার্পেল কালার, পার্পেল কালার, তার মানে যে এটা কি রেডিশ ব্রাউন, তাই না? এই এই পার্পেল পিঙ্ক এইগুলো তো প্রায় কাছে কাছের কালার, এগুলো হচ্ছে বাদামি, লালচে বাদামি ধরনের দেখা যাচ্ছে। আর সাইজটা কেমন হবে, একজন যদি মুট পাকায় তাহলে তার মুটের যে ইন্ডিভিজুয়াল যে মুটের যে সাইজটা, ফিস্টের সাইজটা ওই সাইজ মতন হয়ে থাকে, বুঝছো? এর যে হ্যাঁ ফিস্ট,
আর শেপ বিভিন্ন রকম হইতে পারে, যেমন ওয়েজ শেপ, একটা হইতে পারে ওয়েজ শেপ, সেইটাই সবচেয়ে বেশি থাকে, একটা থাকে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, বুঝছো? মানে ওয়েজ শেপ হইতে পারে, টেট্রাহেড্রাল হইতে পারে, আবার ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলারও হইতে পারে। যেমন ধরো যদি আমরা ইসে দেখি, কই গেল, এরকম বুঝছো, একটা অরেঞ্জ, একটা আপেলের ইসে কি বলে, আপেল না তো, কমলা লেবুর, কমলা লেবুর কুয়ার মতন যদি হয় তাহলে সেটাকে বলা হয় ওয়েজ শেপ, ওয়েজ শেপ, ওয়েজ শেপ। আর এটা হলো টেট্রাহেড্রাল, মানে দুটো এন্ডি যদি প্রমিনেন্ট হয়, চারটে যদি তার কর্নার থাকে তাহলে সেটাকে বলা হয় টেট্রাহেড্রাল, আর হচ্ছে তিনটে কর্নার যদি থাকে তাকে বলা হয় ট্রায়াঙ্গুলার। এই স্টাইলে কিন্তু এই তিন ধরনের হতে পারে। তা আমরা বেশিরভাগই বলবো হচ্ছে ওয়েজ শেপ, ওয়েজ শেপ, বুঝছো? একটা মেজারমেন্ট, এখন আসো যদি মেজারমেন্ট, যদি মেজারমেন্টের কথা বলি তাহলে মেজারমেন্টটা হয় হচ্ছে কি বলে, এটা হ্যারিস ডিকটাম, হ্যারিস ডিকটাম, ডিকটাম অফ ওড নাম্বারস, হ্যারিস ডিকটাম অফ ওড নাম্বার। ওড নাম্বার মানে, ওড নাম্বার মানে ওড বিজোড় সংখ্যা, বেজোড় সংখ্যক, বেজোড় সংখ্যক। ওড নাম্বারের হ্যারিস ডিকটাম যদি হয় তাহলে হ্যারিস ডিকটাম অফ ওড নাম্বার বলে। মনে রাখার জন্য হ্যারিস নামের এক বেটা এইটা আবিষ্কার করছে, সেইটা হলো কি, এক তিন পাঁচ সাত নয় এগারো, বুঝছো? এই যে যে অড নাম্বার গুলো, এই অড নাম্বারের মিলে এক কি, এক হচ্ছে এর, এর হচ্ছে থিকনেস, এই যে থিকনেস, এই পাশ থেকে সামনে থেকে পিছনে এই যে আমরা থিকনেস দেখতেছি, এই থিকনেস হলো ওয়ান ওয়ান সেন্টিমিটার, বুঝছো? ওয়ান সেন্টিমিটার না, ওয়ান ইঞ্চি, ওয়ান ইঞ্চি। তাহলে এর থিকনেস, থিকনেস হচ্ছে এই থিকনেস মানে অ্যান্ট্রোপোস্টিরিয়াল, এই থিকনেসটা হচ্ছে ওয়ান ইঞ্চি, ওয়ান ইঞ্চি। এর ব্রেথ, এই এই ব্রেথ, এটাকে ব্রেথ বলে, ব্রেথটা হচ্ছে থ্রি ইঞ্চি। এর লেন্থ, এর লেন্থটা, এর লেন্থটা হচ্ছে ফাইভ ফাইভ ইঞ্চি। এর ওয়েট, এর ওয়েট হচ্ছে সেভেন আউন্স, সেভেন আউন্স, কথা বুঝছো? তাহলে এই এই থিকনেস হচ্ছে ওয়ান ইঞ্চি, ব্রেথটা হচ্ছে থ্রি ইঞ্চি, এর লেন্থটা হচ্ছে ফাইভ ইঞ্চি, আর এর ওয়েট হচ্ছে এইটাকেই বলা হয় হচ্ছে হ্যারিস ডিকটাম অফ, হ্যারিস ডিকটাম অফ ওড নাম্বার। তাহলে এইটা মনে রাখলেই আমাদের মেজারমেন্ট এবং তার লোকেশন অনেক কিছু আমাদের মনে চলে আসছে। এবার আসো সারফেস প্রজেকশন, সারফেস প্রজেকশন মানে হচ্ছে সারফেস মার্কিং, সারফেস প্রজেকশন মানে হলো সারফেস মার্কিং। এ বডিতে আমরা কোথায় পাবো, তো বডিতে আমরা কোথায় পাবো, বডিতে হচ্ছে যে এই যে এই নাইন টেন নাইন টু ইলেভেন রিবের যে লং এক্সিস, এই লং এক্সিস বরাবর এরা থাকবে, তাই না? কথা বুঝতেছো? এর যে মিডিয়াল এন্ড, এর যে মিডিয়াল, এই যে মিডিয়াল এন্ড, এটাকে বলে মিডিয়াল এন্ড বা পোস্টেরিয়র পোল। এই পোস্টেরিয়র পোলটা হচ্ছে এই যে যে মিড লাইন, বডির মিড লাইন, এই বডির যে মিড লাইন, এই মিড লাইন থেকে দুই ইঞ্চি ল্যাটারালি থাকবে, দুই ইঞ্চি এইখানে থাকবে না রুট অফ দা নেকে, এইখানে কিন্তু আমরা ওই যে সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনটা এখানে পাই, যেটাকে সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার এইটা ভার্টিব্রা প্রমিনেন্স বলে। এইখান থেকে গুনতে গুনতে আমাদের আসতে হবে, গুনে এই টেন্থ, যেখানে টেন্থ থোরাসিক ভার্টিব্রার স্পাইন পাবো সেই বরাবর একটা পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিয়ে এর থেকে ল্যাটারালি আমরা আসলে ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস না ডাউনওয়ার্ডস অ্যান্ড কি বলে
ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি আমরা রান করলে আমরা পাবো হচ্ছে টেন্থ রিব। এই টেন্থ রিব, এই টেন্থ রিব বরাবর একটা লং এক্সিস, মানে এইখানে ধরো যদি আমরা পাই যে এইখানে ধরো টেন্থ স্পাইন, বুঝছো, টেন্থ থোরাসিক স্পাইন পাবো। এর থেকে এই ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি এই বরাবর থাকবে হচ্ছে আমাদের কি টেন্থ রিব, তারপরে সামনের দিকে যে এরকম উপর দিকে উঠে টেন্থ রিব এই বরাবর থাকবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের প্রথমে এই স্পাইন, তারপরে টেন্থ রিব কে ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করে এইখানে থেকে 2 ইঞ্চি ল্যাটারালি, 2 ইঞ্চি ল্যাটারালি এইখানে একটা পয়েন্ট নিতে হবে, আর এখানে মিড অ্যাক্সিলারি লাইনে আর একটা পয়েন্ট নিতে হবে, বুঝছো। পয়েন্ট নিয়ে তারপরে হচ্ছে আমাদের স্প্লিনটা এঁকে দিলেই আমাদের স্প্লিনটা এই এই বরাবর ধরো এঁকে দিতে হবে এইরকম। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে স্প্লিনটা লেফট সাইডে রাখতে হবে, জন্য আবার রাইট সাইডে ডাকে ফেলি, কথা বুঝছো? কথা বুঝছো? এই হচ্ছে সারফেস প্রজেকশন। তাহলে সারফেস প্রজেকশনে আমরা কি জানলাম? সারফেস প্রজেকশনে আমরা জানলাম এটা থাকবে হচ্ছে প্রথম কথায় হচ্ছে টেন রিবের লং এক্সিস বরাবর থাকবে, এইটে টেন রিব, এই টেন রিবের লং এক্সিস বরাবর থাকবে। তাহলে আমাদের টেন রিবটাকে ডিটেক্ট করতে হবে, আর টেন রিবকে ডিটেক্ট করার দুটো উপায় আছে। একটা আমরা বলতে পারি যে এই লোয়ার অ্যাঙ্গেল, ইনফেরিয়র অ্যাঙ্গেল অব দা স্ক্যাপুলা, এটা কোন রিবে থাকে, কথা বলো ছেলে মেয়ে কেউই পারো না নাকি? এটা স্ক্যাপুলা পড়া হয়ে গেছে আমাদের। স্ক্যাপুলা এক্সটেন্ড করে, তাহলে ইনফেরিয়র বর্ডারে যে রিপ পাবো সেইটি হচ্ছে 7 রিপ, 8, 9, 10 এভাবেও কিন্তু গুনতে পারো তুমি। তোমাকে অবশ্যই একটা যুক্তি থাকতে হবে যে এইভাবে আমি গুনলাম, বুঝছো। তোমাকে ওই যে বললাম যে ইসে দীপেন বলে দেবে যে এইখানে একটা পয়েন্ট নিতে হবে, কিন্তু ভাইবার সময় তো দীপেন থাকবে না, তখন তো তোমাকে বলতে হবে যে তুমি কিভাবে পয়েন্টটা নিলে, কথা বুঝছো। তখন বলতে হবে যে আমরা লোয়ার বর্ডার লোয়ার অ্যাঙ্গেল অব দা স্ক্যাপুলা থেকে 7 রিপ থাকবে, 8, 9, 10 রিপ ওইখানে পেয়ে গেছি, অথবা ভার্টিব্রা প্রমিনেন্স, এইটে এই ভার্টিব্রা প্রমিনেন্স এইখান থেকে এই 7 সার্ভাইকাল ভার্টিব্রা এইখান থেকে গুনতে গুনতে স্পাইন গুনতে গুনতে আমরা এসে পেয়ে গেছি যে এইটে হচ্ছে এইটে আমাদের কি টেন্থ রিপ। আর টেন্থ রিপের সঙ্গে এই টেন্থ থোরাসিক ভার্টিব্রা এর থেকে টেন্থ রিপ পেয়ে গেছি। এই টেন্থ রিবের বরাবর তাহলে আমাদের মিড লাইন থেকে 2 ইঞ্চি একটা লাইন নিতে হবে, আর একটা লাইন আমাদের চলে আসবে একেবারে মিড এক্সিলারি লাইন। এই মেগ এই পাশে এক্সিলারি পোস্টিরিয়র এক্সিলারি ফোল্ড থাকবে, এখানে অ্যান্টিরিয়র এক্সিলারি ফোল্ড, তাই না? এই ফোল্ডের মাঝখানে মিড এক্সিলারি পয়েন্ট, আর মিড এক্সিলারি লাইন একটা পয়েন্ট নিতে, পয়েন্ট নিয়ে এইখানে এইটাকে মোটামুটি একটা স্প্লিন শেপ করে আঁকে দিলেই আমাদের হয়ে যাবে স্প্লিন, কথা বুঝছো। যদি আমরা প্রেজেন্টিং পার্ট স্প্লিনে আসলে কি কি আছে এই সম্বন্ধে যদি জানি, তাহলে আমাদের হচ্ছে স্প্লিনের প্রেজেন্টিং পার্টে এবার চলে আসো যে স্প্লিন। তাহলে স্প্লিন, হ্যাঁ, স্প্লিনের কি কি আছে? তাহলে স্প্লিনের আছে কি কি? দুটো এন্ড আছে, একটা হলে এই এন্ড, এই একটা এই পাশ থেকে, এই এন্ডটা কোন দিকে আছে? এইটা অ্যান্টিরিয়র দিকে আছে, আবার ল্যাটারাল দিকেও আছে, আবার ইনফেরিয়র দিকেও আছে। তাহলে কি আসছে? এই এন্ডটাকে কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে বলা হয়েছে, এইটাকে আমরা বলতে পারি অ্যান্টেরিয়র এন্ড, ল্যাটারাল এন্ড, অর ইনফেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র, ল্যাটারাল, অর ইনফেরিয়র। তাহলে বুঝছো, কথা বুঝছো তো? এটা অ্যান্টেরিয়র, ল্যাটারাল, অর ইনফেরিয়র। আর ঠিক একইভাবে এইটে তার উল্টাটা হবে, মেডিয়াল, পোস্টেরিয়র অ্যান্ড আপার বা সুপেরিয়র এন্ড, ইনফেরিয়র এন্ড বলে না, লোয়ার এন্ড বলে, বুঝছো, বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার। তাহলে অ্যান্টেরিয়র, ল্যাটারাল অ্যান্ড লোয়ার এন্ড,
যে কোন এক নামে ডাকতে পারো, আর এই এন্ডটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র মেডিয়াল অর অ্যাপারেন্ট। এই দুই এন্ডের ভিতর একটু পার্থক্য আছে, দুই এন্ডের ভিতর একটু পার্থক্য আছে। সুন্দর করে খেয়াল করো যে এই এইটাকে, এই যে এইটুকু, এই জায়গাটুকে আমরা বলি হচ্ছে, এই জায়গাটুকরে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র এন্ড বা মেডিয়াল এন্ড বা আপার এন্ড। আর এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই পুরোটুককে কিন্তু আমরা বলি অ্যান্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র এন্ড, তাহলে কি পোস্টেরিয়র এন্ডটা কি, এই যে স্মলেস্ট অ্যান্ড রাউন্ডেড, তাই না? অ্যান্টেরিয়র এন্ডটা কেমন হবে, যে অ্যান্টেরিয়র এন্ডটা হচ্ছে ব্রড, একটা বর্ডার লাইক। অ্যান্টেরিয়র এন্ডটা কিন্তু বর্ডার, পুরো একটা বর্ডারের মতন বর্ডার, হ্যাঁ। আর এই অ্যান্টেরিয়র এন্ড স্মল অ্যান্ড পয়েন্টেড, পোস্টেরিয়র এন্ডটা, কথা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবং আর আমরা আর কি পাইতে পারি, আর পাইতে পারি, এবং এই অ্যান্টেরিয়র এন্ড কোথায় থাকে, পোস্টেরিয়র এন্ড কোথায় থাকে, তা তো তোমরা জানছো, তাই না? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ডটা থাকে পোস্টেরিয়র সুপিরিয়রলি, পোস্টেরিয়র সুপিরিয়রলি কোথায় থাকবে, ওই থাকবে ওই যে 2 ইঞ্চি ল্যাটারাল ফ্রম দা মিড লাইন, তাই না? তারপরে ডিপ টু দা ওই ওই রিপ গুলো 9 to 11th rib. আর অ্যান্টেরিয়র এন্ডটা ওই একই রিবের নিচে থাকবে, কিন্তু কোন পয়েন্টে থাকবে, মিড এক্সিলারি লাইন বরাবর, মিড এক্সিলারি লাইন বরাবর। এটা তো এক্সপেন্ডেড, আর এটা হচ্ছে ব্রড এক্সপেন্ডেড অ্যান্ড লাইক এ বর্ডার বা। এরপরে আসো যে বর্ডার কি কি বর্ডার আছে। তো বর্ডার আছে কি কি, তিনটে বর্ডার আছে। একটা হচ্ছে তোমরা আমরা দেখতেই পাচ্ছি, এইটা হচ্ছে এইখান থেকে, তাহলে অ্যান্টি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হলো ইনফেরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার করেসপন্ড উইথ দা আপার মার্জিন অফ দা 9th rib, তাই না? ইনফেরিয়র বর্ডার করেসপন্ড উইথ দা লোয়ার বর্ডার অফ দা 11th rib। সুপিরিয়র বর্ডারটা থিন, সুপিরিয়র বর্ডারটা হলো থিন। এই সুপিরিয়র বর্ডারের সামনের দিকে, এই যে সুপিরিয়র বর্ডারের সামনে অ্যান্টেরিয়র এন্ডের কাছে কাছে, এখানে কিন্তু নস নস থাকে, 2 to 3 নস এখানে থাকে। এই যে নস দেখতে পাচ্ছ না, 2 to 3 নস থাকে। এইটা দিয়ে আমরা কিন্তু সুপিরিয়র বর্ডারটাকে আইডেন্টিফাইড সহজে করতে পারি। এবং এই নসের ইম্পর্টেন্স কি, নসের ইম্পর্টেন্স হচ্ছে যে এই ইটা আমাদের স্প্লিনটা লোবিউলেটের অরিজিন, ছোট ছোট স্প্লিনানকুলি, ছোট ছোট স্প্লিন তৈরি হয়, সেই স্প্লিনগুলো আবার ফিউজড হয়ে বড় স্প্লিন তৈরি হয়। আর এই যে ফিউজগুলো হয়েছে, ফিউজের ভিতর ওই দুই একটা ইনডেন্টেশন থেকে গেছে, সেইগুলোকেই আমরা বলি নস। নস তাহলে কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে হচ্ছে লোবিউলেটের অরিজিন অফ দা, লোবিউলেটের অরিজিন অফ দা স্প্লিন, এই নসগুলো। আর নসগুলো কোথায় থাকবে, anterior part of the superior border, superior border, কথা তো বুঝছো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বর্ডার আমাদের চলে গেল, আমরা যে এন্ড পড়লাম, যে অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড, অথবা মেডিয়াল এন্ড, ল্যাটারাল এন্ড বা আপার এন্ড, লোয়ার এন্ড, যাই বলো, হ্যাঁ। তারপরে সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার আমরা পড়ে ফেললাম। এরপরে আসতেছে হচ্ছে সারফেস, সারফেস হচ্ছে দুটো আছে, এই ও আর বর্ডার তো আর একটা পড়েছিল, বর্ডার হচ্ছে তিনটে ছিল। এই বর্ডারে তিনটে থাকার জন্য আমরা ধরে নিই যে হাইট, আদার আদার হাইট করে এই বরাবর যদি আমরা এখন ই করি, এর মিডলাইন বরাবর এইখান দিয়ে আর একটা বর্ডার থাকে যেটা বলা হয় ইন্টারমিডিয়েট বর্ডার, এই বরাবর একটা বর্ডার থাকে যেটাকে ইন্টারমিডিয়েট বর্ডার বলে। এই ইন্টারমিডিয়েট বর্ডারের উপরে এইখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, আর এইখানে থাকে রেনাল ইমপ্রেশন, বুঝছো? এই ফান্ডাস অফ দা স্টোমাক এইখানে রিলেটেড থাকে, যেটাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন বলে। আর এই নিচের দিকে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দা লেফট কিডনি, সে রেনাল ইমপ্রেশন। এর মাঝখানে আর একটা এলিভেটেড পার্ট থাকে, সেই এলিভেটেড পার্টটাকেই বলি আমরা ইন্টারমিডিয়েট বর্ডার, বুঝছো? ইন্টারমিডিয়েট বর্ডার। তাহলে আমরা বর্ডারটা সম্বন্ধে জেনে ফেললাম। এইবার আসো, আর তাহলে এই পুরোটাকে, এই পুরোটাকে কিন্তু বলা হয় অ্যান্টেরিয়র এন্ড, আর এইটুকু অংশকে বলা হয়
পোস্টেরিয়র কে অথবা আপার পোস্টিরিয়রে, অথবা মিডিয়াল এন্ড। হ্যাঁ। আর একটা কি আমরা বলি, আমরা আর একটা দুটো টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যান্টিরো বেজাল অ্যাঙ্গেল। এই যে এই পার্টটাকে, এই পার্টটাকে বলে অ্যান্টিরোর বেজাল অ্যাঙ্গেল, আর এইটাকে বলা হয় পোস্টিরিয়র বেজাল অ্যাঙ্গেল। কথা কিন্তু বুঝো, যে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র স্যার, এই অ্যান্টেরিয়র এন্ড আর ইনফেরিয়র বর্ডার, হ্যাঁ স্যার, এইটাকে বলা হয় ইনফেরিয়র, দাঁড়াও একটু ঘুরাই, এই যে সুপিরিয়র বর্ডার, হ্যাঁ স্যার, আর এইটা অ্যান্টেরিয়র এন্ড, এই হ্যাঁ, দুটোর, এই দুটোর জাংশন, এই জায়গাটা, এইটাকে বলা হয় অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, অ্যান্টেরিয়র বুঝছো? বেজেল, বেজাল অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, জি স্যার, আর এইটাকে বলা হয় পোস্টিরিয়র 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 বেজাল অ্যাঙ্গেল। তার মানে অ্যান্টেরিয়র এই সুপিরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র এন্ডের অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, আর ইনফেরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র এন্ডের যে জাংশন, এই জাংশনটাকে বলা হয় পোস্টিরিয়র বেজাল অ্যাঙ্গেল। এইটাকে বলা হয় ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ দা স্প্লিন, এই অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেলটাকে ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ দা স্প্লিন বলা হয়। কারণ কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যখন এই, হ্যাঁ, যখন যখন তোমার এই স্প্লিনটা এনলার্জ করে, এই স্প্লিনটা এনলার্জ করে, তখন এই অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেলটা এখান থেকে বড় হয়ে প্রথমে আমাদের এই কি বলে জন্য এটাকে কোস্টাল মার্জিনের নিচে প্রথমে এই পার্টটাই হচ্ছে আমাদের হাতে পালপেট করতে পারি। এই জন্য এই অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেলটাকেই ক্লিনিক্যাল স্প্লিন বলা হয়। ক্লিয়ার, তাই না? এরপরে আসো যে আমরা সারফেস সম্বন্ধে জানি। সারফেস, তাহলে সারফেস কি কি আছে? সারফেসও দুটো আছে, একটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এটা এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, তাহলে একটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এই বরাবর, এই যে এই এই যে যে আউটার কনভেক্স যে সারফেসটা আমাদের কোন দিকে মুভ, কোন দিকে তাকায় আছে, এটা হচ্ছে কোন দিকে আছে, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, তাই না? জি স্যার, ঠিক আছে না? আপওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড টু দা লেফট, আর সারফেসটা কেমন স্মুথ এন্ড কনভেক্স, তাই না? স্মুথ এন্ড কনভেক্স, স্মুথ এন্ড কনভেক্স এন্ড ডিরেক্টেড আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, লেফট, হ্যাঁ, টুয়ার্ডস দা ডায়াফ্রাম, তাই না? টুয়ার্ডস দা ডায়াফ্রাম। এর পরেই এইটা তো স্প্লিনটা তো একবারে কমপ্লিটলি ইন্টারপেটোনিয়াল, ইন্টারপেটোনিয়াল কাভারিং এর পরে এই প্যারাট, এখানে ভিসারাল পেরিটোনিয়াম থাকে, এরপরে একটু গ্যাপ থাকবে, ধরো গ্যাপের পরে থাকবে প্যারাটাল পেরিটোনিয়াম, তারপরে থাকবে হচ্ছে আমাদের ডায়াফ্রাম, ডায়াফ্রামের পরে যদি আমরা এরকম করে ধরো যদি একেই ফেলি, তাহলে এখানে ধরো ছিল আমাদের কি প্রথমেই ভিসারাল পেরিটোনিয়াম, তাই না? তারপরে একটা ধরো গ্যাপ, গ্যাপের পরে এখানে প্যারাটাল পেরিটোনিয়াম, তারপরে এখানে ছিল ডায়াফ্রাম, তাই না? ডায়াফ্রাম, ডায়াফ্রামের পরে এখানে পুরুলাল ক্যাভিটির ওই স্যাকটা, কোন স্যাকটা, হ্যাঁ, পুরুলাল স্যাক থাকবে না? হ্যাঁ, পুরুলাল স্যাকটা থাকবে, হ্যাঁ, এই পুরুলাল স্যাক থাকবে, পুরুলাল স্যাকের পিছনে হচ্ছে আমাদের ওই এই যে রিব গুলো থাকবে, ওই রিব গুলো থাকবে, তাই না? 9 10 এন্ড 11 রিব এন্ড ইন্টারকোস্টাল স্পেস এন্ড মাসেলস, এইগুলো থাকবে, তাই না? এই সব থেকে এই তাহলে ডায়াফ্রামেটিক সারফেস কেমন এবং কোথায় থাকে এবং তার রিলেশন কি, রিলেশন তো সরাসরি ডায়াফ্রাম, তাই না? তারপরেও তারপরে কি থাকবে সবকিছু সম্বন্ধে আমরা জেনে ফেললাম। এবার আসো ভিসেরাল সার্ফেস, ভিসেরাল সার্ফেস এই 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 ভিতরের সার্ফেসটাকে এই ভিসেরাল সার্ফেস বলে। এই ভিসেরাল সার্ফেসটা এইখানে তো গ্যাপ দিয়ে আসছে, আসলে আমাদের বোঝানোর জন্য দেখানোর জন্য আসলে কিন্তু গ্যাপ থাকে না, এইটা সরাসরি এই ফান্ডাস অব দা স্টোমাকে, এই আপার পার্টটা ফান্ডাস অব দা স্টোমাকের সঙ্গে রিলেটেড থাকে, যেটাকে বলে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। তাহলে এই সুপিরিয়র বর্ডার এবং ইন্টারমিডিয়েট বর্ডার এর মাঝখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, আর এই গ্যাস্ট্রিক ইমপ্রেশনের লোয়ার পার্টে থাকে হচ্ছে হাইলাম অফ দা স্প্লিন, যে এখান দিয়ে স্প্লিনের ভেসেল গুলো ভিতরে ঢোকে আর বেরিয়ে হয়, তাই না? আর এই যে এই এইখানে যে ইনফেরিয়র সারফেস, এই ইনফেরিয়র বর্ডার আর ভিতরে থাকে ইন্টারমিডিয়েট বর্ডার, এর মাঝখানে থাকে হচ্ছে আমাদের কি, মাঝখানে থাকে হচ্ছে ওই রেনাল ইমপ্রেশন, রেনাল রেনাল ইমপ্রেশন, এইখানে গ্যাপ দিয়ে আসছে, আসলে কিন্তু কিডনির সঙ্গে সরাসরি রিলেটেড থাকে এটা, বুঝছো? তাহলে এইখানে রেনাল ইমপ্রেশন থাকে। আর এই যে যে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র যে এন্ড,
এই অ্যান্টেরিয়র এন্ড এর মিডলে এইখানে থাকে হচ্ছে কোলিক ইমপ্রেশন। কোলিক কোলিক ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন মানে হচ্ছে এই যে লেফট কোলিক ফ্লেক্সার, এই লেফট কোলিক ফ্লেক্সার এর সঙ্গে সরাসরি রিলেটেড থাকে। কিন্তু এইখানে ইমপ্রেশন তৈরি হয়ে যায় কখন, যদি সরাসরি অনেক দিন ধরে রিলেটেড থাকে তাহলেও তো পানি যেমন পাথর ভাই করে দেয় সেরকম এখানে ইমপ্রেশন তৈরি হবে, তাই না? এইখানে লোয়ার পার্টে থাকবে হচ্ছে আমাদের কি ওই রেনাল ইমপ্রেশন, আর এই যে অ্যান্টেরিয়র এন্ডের, এই যে অ্যান্টেরিয়র এন্ড বা ল্যাটারাল এন্ড, ল্যাটারাল এন্ড এর অ্যান্টেরিয়রলি বা এন্ট্রোমেডিয়ালি এইখানে সরাসরি থাকবে হচ্ছে কোলিক ইমপ্রেশন। তাহলে কোলিক ইমপ্রেশন, আর এই যে আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এই যে আমরা হাইলাম, এখানে হাইলাম থাকবে বললাম না, এখানে হাইলাম আর এই কোলিক ইমপ্রেশন এর মাঝখানে ছোট একটা ইমপ্রেশন থাকতে পারে, হাইলাম এবং কোলিক ইমপ্রেশন, যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটিক ইমপ্রেশন। কথা বুঝছো? তাহলে আমরা এইটাকে যদি ই করে দেখি, হাইটা তার করে দিয়ে এইটাকে যদি শুধু দেখি, তাহলে দেখো যে এই এইটা হলো মেডিয়াল সারফেস, মেডিয়াল সারফেস দেখতে পাচ্ছ না, এই বা ভিসেরাল সারফেস, এই এই এরিয়াটা ভিসেরাল সারফেস, এই ভিসেরাল সারফেস, ভিসেরাল সারফেসের এইখান থেকে এই পর্যন্ত সবচেয়ে লার্জেস্ট, যেটা সবচেয়ে লার্জেস্ট, এটা কিন্তু লার্জেস্ট ইমপ্রেশন, সেইটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশন। এইটে এইটে হচ্ছে আমাদের রেনাল ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, এর মাঝখানে এই যে এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে কোলিক ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন। আর এইখানে হাইলাম থাকবে, এই এইখানে হাইলাম থাকবে, এই হাইলাম দিয়ে হচ্ছে সব ভেসেল গুলো ঢুকবে বেরোবে, আর এইখানে এই পার্টটাই কিছুটা জানলাম যে কি সারফেস আছে সারফেসের ই সম্বন্ধে। এবার আমাদের জানতে হবে হচ্ছে রিলেশন, রিলেশনের ভিতর দুটো রিলেশন হবে, একটা হচ্ছে ভিসেরাল রিলেশন আর একটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন, তাই না? ভিসেরাল রিলেশন তো আমাদের জানা হয়ে গেছে, তাই না? এই যে ইমপ্রেশন গুলো, এই ইমপ্রেশন গুলোই তো ভিসেরাল রিলেশন। তাহলে আমরা ভিসেরাল রিলেশন বলে ফেলছি, এবং এর পিছনে যে ডায়াফ্রামের রিলেশন এবং তার বাইরে কি তার বাইরে কি এরকম আঁকায় আমরা বলে ফেললাম, সেইটাই ভিসেরাল রিলেশন। তাহলে ভিসেরাল রিলেশন আমাদের শেষ। এবার এগেইন আমরা চলে আসি আমরা কোথায় জন্য, পেরিটোনিয়াল রিলেশনে। তা পেরিটোনিয়াল রিলেশনের কথা তো তোমরা তোমাদের বলেছি যে পেরিটোনিয়াল রিলেশনে তোমরা কি বলবে, প্রথমেই বলতে হবে যে এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল একটা অর্গান, ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, তার মানে একে পুরোটাই পেরিটোনিয়াম কভার করে থাকে। তার মানে হচ্ছে ধরো এইখান দিয়ে আসে পেরিটোনিয়ামটা, যদি আমি এরকম আঁকে দেখাই যে এইখান দিয়ে ধরো আসলো, এই 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 বরাবর আসলো, এরপরে এই পর্যন্ত যায়, যাইয়ে তারপরে একে পুরোটা কভার করে, পুরোটা কভার করে তারপরে এইখান দিয়ে ফিরে যায়, ফিরে যায় এই এইখান দিয়ে আবার ফিরে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যায়। তাহলে পুরোটাকে কভার করে থাকে এক্সেপ্ট দ্য হাইলাম। এই হাইলামের এখানে যেখান দিয়ে ভেসেল গুলো ঢোকে সেই জায়গা বাদে আর পুরো জায়গায় কভার্ড বাই পেরিটোনিয়াম, তার মানে এটা হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল ইন্ট্রাপেরিটোনিয়াল অথবা পেরিটোনিয়াল অর্গান বলতে পারো। কথা বুঝছো? কিন্তু এর পেরিটোনিয়ামটা কোথা থেকে আসে? এর পেরিটোনিয়ামটা আসে হলো আমাদের কি কি থেকে, এই স্টোমাক থেকে, এই স্টোমাক থেকে, ধরো এই এইভাবে স্টোমাক থেকে এইভাবে, হ্যাঁ স্টোমাক থেকে রিফ্লেক্টেড হয়ে এই যে গ্রেটার কার্ভেচার, এই গ্রেটার কার্ভেচার থেকে এইখান থেকে ধর স্টোমাক এরকম আসে, আসে এই এইখান দিয়ে যায় এই ইটাকে কভার করে এরকম, বুঝছো? কভার করে, কভার করে এই দিক থেকে কভার করে, তারপরে এ পুরোটাকে কভার করে আবার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে রওনা দেয়, রওনা দেয়। কথা বুঝছো? এখন যদি এইখানে তুমি টান টান করো, এই এই দুটোকে মিশে আছে তো, এই দুটোকে আরো সেপারেট করে দাও, সেপারেট করে দিলে কি হবে, সেপারেট করে দিলে
এই একটা ফোল্ড সিস্টেম স্যার একটা ফোল্ড তৈরি হবে ফোল্ডটা কেমন তৈরি হবে যেমন ধর এরকম একটা ফোল্ড যে এইখান থেকে এই স্টমাক থেকে এরকম স্প্লিনের দিকে চলে যাবে কিন্তু তুমি যখন এইখানটাকে ই করবে এইখানটাকে যদি ধরো এরকম চিমটি কাটার মতন বুড়ো আঙ্গুল আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এরকম ধরো তোমরা সবাই ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এখন তুমি মনে করো ছবিটার কাছে কাছে নিয়ে এই যে আমি আঁকছি এইখানে আঁকছি বুঝছো এইটা আঁকলাম না এর পিছন দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে দাও আর সামনে দিয়ে হচ্ছে থাম দাও তাহলে এর মাঝখানে কিন্তু এ ফোল্ড ডাবল ফোল্ডই পাওয়া যাবে যে পিছন দিক থেকে মানে এর পিছনের লেয়ারটা পিছন দিকে চলে যাবে আর সামনের লেয়ারটা সামনের দিকে চলে আসবে তাহলে এই বরাবর একটা এরকম ইউ শেপ ফোল্ডিং পাওয়া গেল তাই না এই বরাবর এই ইউ শেপ ফোল্ডিং যার পিছন দিয়ে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যাবে সামনের দিকে থাম যাবে এই যে লেয়ার এই হাতের ভিতর যে লেয়ারটা ধরা পড়বে দিস ইজ দা গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট স্প্লিন থেকে স্টোমাকে পৌঁছায় স্প্লিন থেকে স্টোমাকের দিকে চলে যায় এই শ্বাস গ্যাস্ট্রিক ভেসেল গুলো বুঝতে পারছিস তো ডিসপোজিশন এবং কি থাকে আর ঠিক একই রকম এইখান দিয়ে নিচের দিক থেকে যখন এই স্টোমাক থেকে এইখান থেকে যখন কাভার করে যখন আবার ঠিক পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যাবে এই একই জিনিস এইখান থেকে কাভার করে যখন পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যাবে তখনও একইভাবে যদি আমরা এই এই বরাবর ই করি এই লোয়ার বর্ডার অব দ্য এই যে এই টেইল অফ দ্য প্যানক্রিয়াস এই টেইল অফ দ্য প্যানক্রিয়াস বরাবর যদি এরকম সেপারেট করে নিয়ে আসতে চাই তাহলে এই বরাবর আমরা যদি ইন্ডেক্স ফিঙ্গার পিছন দিকে দিয়ে দিই আর ইসের সামনে যদি দিই আর এই টেইলের সামনে যদি থাম দিই তাহলে আমরা এইখানে ফোল্ড অফ পেরিটোনিয়াম পাবো যেটাকে বলা হয় কি বলো লিনো রেনাল লিগামেন্ট এই যে এইখান থেকে কিডনির উপর চলে যাবে তো সেইটাকে আমরা বলবো লিনো রেনাল লিগামেন্ট এই লিনো রেনাল লিগামেন্টে যখন আমরা চেপে ধরবো তখন কিন্তু আমরা এর ভিতরে পাবো হচ্ছে কি এই টেইল অফ দা প্যানক্রিয়াস আর এই স্প্লিনিক ভেসেল আর এইখানে যে ওই যে প্যানক্রিয়াটিক স্প্লিনিক যে লিম নোড গুলো সেই লিম নোড গুলো এর ভিতরে থাকবে কথা কি বুঝতেছো এই জন্য এগুলোকে লিগামেন্ট বলে বুঝছো মানে এই ফোল্ডিং এর ভিতরে তাহলে আমরা এই স্ট্রাকচার গুলো পাবো ফোল্ডিং এর ভিতরে তাহলে আমরা পাবো হচ্ছে এই স্ট্রাকচার এই এই স্ট্রাকচার গুলো কি কি এই হ্যাঁ তোমরা বলবা হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস স্প্লিনিক ভেসেল এই দুটোকে বলতেই হবে আর যদি মনে থাকে তাহলে বলবা প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিম্ফ নোড তাহলে এইভাবে হচ্ছে দিস ইজ দ্য ডিসপোজিশন অফ দ্য পেরিটোনিয়াম অফ দ্য বা পেরিটোনিয়াল রিলেশন অফ দ্য স্প্লিন স্প্লিন তাহলে দুটো লিগামেন্টের কথা সেই লিগামেন্ট গুলো কিভাবে তৈরি হয় এবং লিগামেন্ট গুলো কোথায় থাকে লিগামেন্ট গুলো হচ্ছে তোমার কিভাবে কি কি লিগামেন্টের ভিতর কি কি কন্টেন্ট থাকে সেগুলো সম্বন্ধে আমরা জেনে ফেললাম তাই না এইখান থেকে একটা লিগামেন্ট থাকে যেটাকে সাসকুলাম লিনিস বলে এইখানে আমাদের যে ডায়াফ্রাম থাকলো তাহলে এইখানে যে আমাদের ডায়াফ্রাম থাকলো এই এইখান থেকে ডায়াফ্রাম থাকবে না এই ডায়াফ্রাম এই ডায়াফ্রামে প্যারাটাল পেট্রোনিয়াম এই প্যারাটাল পেট্রোনিয়াম এইখান দিয়ে আসে হচ্ছে এইখান থেকে আমাদের এই ইকে কভার করে ফেলে এই ডিসেন্ডিং যে কোলন হ্যাঁ ডিসেন্ডিং কোলন এই ডিসেন্ডিং কোলন কাকে কভার করে ডিসেন্ডিং কোলন কোথায় থাকে এটা কিন্তু পেট্রোনিয়ামের পিছনে থাকে মানে রিট্রো পেট্রোনিয়াল আমরা বলেছিলাম যে ট্রানভার্স কোলন হচ্ছে ইন্টারপেট্রোনিয়াল বা পেট্রোনিয়াল এটা ট্রানভার্স মেজোকোলন দিয়ে ঝোলানো থাকে কিন্তু এই এই যে ই কোলনটা ডিসেন্ডিং কোলন এরকম এসে
এই এই এইখান থেকে ডায়াফ্রাম থেকে আমাদের প্যারাটাল পেরিটোনিয়াম এসে এই ইকে কি বলে এই ডিসেন্ডিং কোলনকে কাভার করে, কাভার করে তারপরে আমাদের কিডনি টিডনির উপর দিয়ে এই ভেসেলের উপর দিয়ে এই অ্যাসেন্ডিং কোলনের দিকে চলে যায়। বুঝতে পারিছো? এই সবগুলো হচ্ছে ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন হচ্ছে রেক্টোপেরিটোনিয়াল। কিন্তু এইখান থেকে যখন আসে তখন এইখানে কিছু ফোল্ডিং হয়, এইখানে ধরো টান টান হয়ে এই ইসের মানে প্যারাটাল পেরিটোনিয়ামের একটু ফোল্ডিং হয়, যে ফোল্ডিংটাকে আমরা বলি ফ্রেনিকো কোলিক লিগামেন্ট। ফ্রেনিকো মানে এইটা ই ফ্রেনিক মানে ই থেকে আসলো, কি বলে ডায়াফ্রাম থেকে আসলো আর কোলনে গেল, এই জন্য একে বলে ফ্রেনিকো কোলিক লিগামেন্ট। এই কিছু ভাজ ভাজ থাকে, শুধু আলাদা কিছু ভাজ ভাজ থাকে, বুঝছো? এগেইন যদি আমরা এইটাকে ধরতে চাই তাহলে এর উপর দিকে যদি বুড়ো আঙ্গুল দিয়ে এখানে আমরা আর এখানে যদি আবার ইন্ডেক্স ফিঙ্গার দিই তাহলে এটাকেও কিছুটা ধরতে পারবো, কিন্তু অত স্পষ্ট ভাবে ধরতে পারবো না, বুঝছো? এখানে কিছু ভাস ভাস থাকে যেটাকে বলা হয় ফ্রেনিকো কোলিক কোলিক লিগামেন্ট। এই ফ্রেনিকো কোলিক ক্যাডাভারে দেখা যায় স্যার? দেখা যায়, দেখা যায় কিছুটা। তো ক্যাডাভারে এইটা হলো আমাদের যেহেতু ফ্রেনিকো কোলিক লিগামেন্ট এখানে থাকলো যে সাপোর্ট দিল, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ইকে সাপোর্ট দিয়ে রাখে যাতে নিচের দিকে পুলে না যায়, এই জন্য একে বলা হয় সাস্টেন্টিকুলাম লেনি, সাস্টেন্টিকুলাম লেনিস, সাস্টেন্টিকুলাম লেনিস। হ্যাঁ, সাস্টেন্টিকুলাম মানে হচ্ছে তাক, আমরা যে বই খাতা রাখার জন্য তাক বানাই না, শেলফ, ওই তাক সাস্টেন্টিকুলাম শব্দের অর্থই হলো তাকের মতন কিছু পার্ট, তাহলে সাস্টেন্টিকুলাম লেনিস মানে এই সের তাক হিসাবে কাজ করে। কথা বুঝছো? ভিসারাল রিলেশন আমাদের তো পড়া হয়ে গিয়েছে, এরপরে আমরা আর্টারিয়াল সাপ্লাই পড়বো। আর্টারিয়াল সাপ্লাই তো আমাদের জানা যেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি দিয়ে সাপ্লাই, স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ সেটাও আমরা জানি। এইখানে যখন আর্টারি সাপ্লাই দেয় তখন আর্টারি সাপ্লাই দেওয়ার সময় এইখানে বিভিন্ন ব্রাঞ্চিং হয়ে যায়, 5 থেকে 7টা ব্রাঞ্চ তোমার ইসে দেয়, স্প্লিনের হাইলাম দিয়ে স্প্লিনে ঢুকে পড়ে। এই স্প্লিনে হাইলাম দিয়ে ঢোকার সময় এই স্প্লিনিক আর্টারিটা আবার বিভিন্ন ভাবে ব্রাঞ্চিং হতে পারে, যদি ব্রাঞ্চিংটা এরকম লং ব্রাঞ্চিং হয়, এইখান থেকে এই ব্রাঞ্চিং শুরু হয়ে গিয়েছে দেখতেছো এটা, তাই না? তাহলে সেটাকে বলা হয় ডিফিউজ টাইপ। আর যদি ব্রাঞ্চিংটা একেবারে হাইলামের কাছে যে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কম্প্যাক্ট টাইপ, বুঝছো? পোস্টিরিয়র অ্যাস্পেক্ট অফ দা বডি এন্ড টেইল অফ দা প্যানক্রিয়াস অ্যালং উইথ দা ওই গ্রেটার ই মেজর প্যানক্রিয়াটিক ডাক, এর ভিতরে থাকে মেজর প্যানক্রিয়াটিক ডাক আর তার পিছনে থাকে মেজর প্যানক্রিয়াটিক ডাক, যেখানে থাকবে তার পিছনে থাকে হচ্ছে স্প্লিনিক ভেইন, আর স্প্লিনিক ভেইন নেক পর্যন্ত রান করে, নেক পর্যন্ত রান করে পেয়ে যায় আমাদের এই সুপিরিয়র মেজেন্টিক ভেইন এবং দুজনের সঙ্গে মিলে যেয়ে তারপরে তৈরি করে আমাদের পোর্টাল ভেইন তৈরি করে। এই যে স্প্লিনিক ভেইন, যেটা স্প্লিনিক ভেইনের কিছু ব্রাঞ্চ আছে, স্প্লিনিক ভেইনের ব্রাঞ্চ কি থাকতে পারে, তাহলে এই এদিকটা আমরা দেখলাম শর্ট গ্যাস্ট্রিক ভেইন, স্প্লিনিক ভেইনের ব্রাঞ্চ, এদিক থেকে আমরা দেখলাম হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিথেলিয়াল ভেইন, স্প্লিনিক ভেইনের ব্রাঞ্চ, তারপরে থাকবে এই 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 প্যানক্রিয়াটিক কিছু ব্রাঞ্চ থাকবে, আর একটা মেইন একটা বড় ব্রাঞ্চ থাকবে যেটা স্প্লিনিক ভেইনের ব্রাঞ্চ, সেটাই হচ্ছে আমাদের এই 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 ভেইনটা, এই 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 যে ইনফেরিয়র মেজেন্টিক ভেইন, এইটা কিন্তু এইখানে যে স্প্লিনিক ভেইনে ওপেন করে, ওপেন করবে। কথা বলছে এইগুলো কিন্তু আমাদের জানতে লাগবে, সব কিছু জানা। তাহলে স্প্লিনিক ভেইনটা, স্প্লিনিক ভেইনটার কি ব্রাঞ্চ, এদিক থেকে আমরা ইজি ব্রাঞ্চ দেখলাম, এইটা কি বলে শর্ট গ্যাস্ট্রিক ভেইন, তাই না? শর্ট গ্যাস্ট্রিক ভেইন, তারপরে লেফট গ্যাস্ট্রোএপিথেলিয়াল ভেইন, আর হচ্ছে এর থেকে ভেইন আসবে, তাই না? প্যানক্রিয়াটিক ভেইন, আর একটা বড় ভেইন যেটা এখানে এসে ওপেন করে, এটা একেবারে ছোট স্তরে আসতে হবে, সেটা হচ্ছে ইনফেরিয়র মেজেন্টিক ভেইন, ইনফেরিয়র মেজেন্টিক ভেইন, তারপরে স্প্লিনিক ভেইন হিসেবে কন্টিনিউ করে এগেইন আবার আমরা বলবো যে পোর্টাল ভেইন তৈরি হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ এর ভিতর সবচেয়ে প্রথম আমাদের জানতে হবে যে লিম্ফেটিক মানে যে কি বলে স্প্লিন, স্প্লিন ইটসেলফ এ লিম্ফয়েড অর্গান, লিম্ফ নোডের মতন, লিম্ফ নোডের নিজের কোন লিম্ফেটিক ড্রেনেজ আছে? নেই না, ঠিক একই রকম স্প্লিনের নিজেরও কোন লিম্ফেটিক ড্রেনেজ নেই, কিন্তু স্প্লিনের ক্যাপসুল, স্প্লিনের ক্যাপসুল আছে, স্প্লিনের ভিতরে ক্যাপসুলের ট্রাবেকুলি ঢোকে, এই সবে লিম্ফেটিক ড্রেনেজ আছে, যেগুলো এসে ওই প্যানক্রিয়াটিক লিম্ফেটিক যে প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিম্ফ নোড এখানে থাকে না, এই লিগাম
ক্যাভিটির ভিতর এই লিনোলিনার লেগে ওইখানে এসে ওই টিস্যু পুলিটিতে লিম্ফের লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে আসে, ওই টিস্যু পুলিট গুলো সরাসরি ওর ভিতর যে সাইনুসয়েড আছে মানে ব্লাড সাইনুসয়েড, যেটা আমরা এই ওর যখন ই পড়ব কি বলে হিস্টোলজি পড়ব তখন ওর ভিতর ব্লাড সাপ্লাইটা কেমন আসতেছে সেগুলো আমরা বিস্তারিত পড়ব। তো ওই ব্লাড সাইনুসয়েড থাকে, ওই সাইনুসয়েডের ভিতর টিস্যু পুলিট গুলো সরাসরি ড্রেন হয়, এই জন্য এর ভিতর কোনো লিম্ফেটিক চ্যানেল নেই। তবে লিম্ফেটিক চ্যানেল কিছু থাকতে পারে, সেটা হচ্ছে ক্যাপসুল, এবং ক্যাপসুল থেকে যে সেপটাম গুলো ভিতরে ঢোকে যাকে ট্রাবেকুলি বলে সেই ট্রাবেকুলি দিয়ে ঢুকতে পারে। এই সেগমেন্ট মানে স্প্লিনের সেগমেন্ট, স্প্লিনের সেগমেন্ট মানে কি স্প্লিনের এই যে ব্রাঞ্চ গুলো এর ভিতর ঢুকলো ওই ইগুলো কি বলে আটারির যে ব্রাঞ্চ গুলো ঢুকলো, ধরো পাঁচটা সাতটা আটারি ব্রাঞ্চ ঢুকলো, ওই ব্রাঞ্চ গুলো আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সুপিরিয়র একটা ইনফেরিয়র, বুঝলো? তাই এই এই বরাবর যদি আমরা লং এক্সিস বলি এই স্প্লিনের, এই লং এক্সিস বরাবর এর সঙ্গে লং এক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার যদি লাইন টানা হয়, পারপেন্ডিকুলার মানে কি 90 degrees, তাই না? 90 degrees অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা এরকম একটা লাইন টানি, 90 degrees অ্যাঙ্গেল লাইকে দিলাম, তাই না? 90 degrees অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা লাইন টানি তাহলে এর উপরটাকে সুপিরিয়র সেগমেন্ট আর নিচেরটাকে ইনফেরিয়র সেগমেন্ট বলে, এবং এর মাঝামাঝি এই যে লাইন এঁকেছি এইটাই হচ্ছে কিছুটা অ্যাভাসকুলার, বুঝছো? এইখানে ধরো এই সুপিরিয়র পার্টের যে আটারি সাপ্লাই আর ইনফেরিয়র পার্টের আটারি সাপ্লাই কিন্তু অ্যানাস্টোমোসিস একটা সেটা করে না, কিন্তু ভেনাস সিস্টেম আবার সেটা মানে না। ভেনাস সিস্টেমটা করে, ভেনাস সিস্টেম এর নিচেরটা আর উপরেরটার সঙ্গে কানেকশন আছে, কিন্তু আর্টারিয়াল সিস্টেমের উপরের পার্টটা সুপিরিয়র আর্টারি গুলো সুপিরিয়রলি কমিউনিকেট করে অ্যানাস্টোমোসিস করে, ইনফেরিয়র আর্টারি গুলো ইনফেরিয়রলি অ্যানাস্টোমোসিস করে, কিন্তু দুইজনের মাঝে কোনো অ্যানাস্টোমোসিস থাকে না, দুজনের মধ্যে থাকে না। তোমরা যেরকম ইসে পড়েছিলে যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, কি পড়েছিলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কি, এর একটা বৈশিষ্ট্য ছিল না? হ্যাঁ ছিল স্যার, কিন্তু আর্টারিয়াল আর্টারিয়াল সাপ্লাই আর সেগমেন্টাল আর ভেনাস সাপ্লাই আর ইন্টার সেগমেন্টাল এরকম পড়ছিল না? আর্টারিয়াল সাপ্লাইটা সেগমেন্টাল আর ভেনাস সাপ্লাইটা হচ্ছে ইন্টার সেগমেন্টাল, মানে দুটো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মাঝখানে যে ইন্টারফেস ওইখান দিয়ে রান করে হচ্ছে ভেইনটা, আর প্রতিটা সেগমেন্টের ভিতরে আলাদা আলাদা আর্টারি সাপ্লাই দেয়। এই জন্য তুমি যদি কোনো সময় রিসেকশন করতে যাও একটা সেগমেন্টে তাহলে তোমাকে কোনো না কোনো ভেইন কাটতে হবে, তাই না? কথা বুঝছো? এই জন্য যে অবভিয়াসলি ব্লিডিং হবেই, কিন্তু আর্টারি কাটা যাবে না, ভেইন কাটা যাবে, এটা যে ভেইন আর ইন্টার সেগমেন্টাল বাট আর্টারিয়ার সেগমেন্টাল। ঠিক একই রকম আমরা এটাও বললাম যে ভেইন গুলো হচ্ছে ইন্টার সেগমেন্টাল কিন্তু আর্টারি গুলো হচ্ছে সেগমেন্টাল। এবার আছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্টের প্রথম কথাই হচ্ছে এটা কোথা থেকে ডেভেলপ করবে আমাদের যে ব্লাড, এটা ব্লাড ভাস্কুলার লিম্ফেটিক সিস্টেম বা ভাস্কুলার সিস্টেম কোথা থেকে ডেভেলপ করে বলো তো? ব্লাড, ব্লাড সেল কোন কোন ই জার্মলিয়া থেকে ডেভেলপ করে? মেসোডার্ম, গুড গুড, মেসোডার্ম। তাহলে এটা আমরা বললাম প্রথম কথা হচ্ছে মেসোডার্মাল অরিজিন, মেসোডার্ম এন্ড মেসোডার্মাল অরিজিন কোথায় অরিজিন হয়? উইথিন দা ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, দা ডর্সাল মেসেনট্রি অফ ইসোফেগাস, ডর্সাল মেসেনট্রি অফ ইসোফেগাস। তাহলে ডর্সাল মেসেনট্রি অফ ইসোফেগাস এর ভিতরে হচ্ছে এটা বা ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম বলিও হবে, যে ডর্সাল মেসেনট্রি অফ ইসোফেগাস এর ভিতরে এটা ডেভেলপ করে, ডেভেলপ করে কোথা থেকে ডেভেলপ করে? ডেভেলপ করে হচ্ছে মেসোডার্ম থেকে অথবা মেসেনকাইমাল সেল, মেসেনকাইমাল সেল তো মেসোডার্ম থেকেই আসে, মেসেনকাইমাল সেল থেকে ডেভেলপ করে। এই ডেভেলপ করার স্টেজে কি হয়, ওই ডর্সাল মেসেনট্রি অফ ইসোফেগাস এর ভিতরে সে হচ্ছে ছোট ছোট করে এই মেসেনকাইমাল সেলুলার মাস তৈরি করে,
আলাদা আলাদা, যেগুলোকে বলা হয় স্প্লিনানকুলি, মানে ছোট ছোট স্প্লিন। স্প্লিনানকুলি মানে হলো ছোট ছোট স্প্লিন অনেকগুলো তৈরি হয়, সেইগুলো পরে ফিউজড হয়ে আমাদের এই স্প্লিনটা তৈরি হয়, আর এই বড় স্প্লিন তৈরি হয়। আর বড় স্প্লিনের সেই ছোট ছোট স্প্লিন যে স্প্লিনানকুলি, সেই ছোট ছোট স্প্লিন যে বড় স্প্লিনে তৈরি হয়েছে তার সাক্ষী হচ্ছে আমাদের এই নসগুলো। সেই নসগুলো হলো সেই এই সাক্ষী বহন করে। ওই যে বললাম না, হ্যাঁ স্যার, হ্যাঁ বলছিলেন এটা ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টিং লোবিউলার, লোবিউলার অরিজিন অফ স্প্লিন। তার মানে ছোট ছোট স্প্লিনানকুলি থেকে অনেকগুলো ফিউজ হয়ে তারপরে বড় হয়, আর তার সাক্ষী হলো আমাদের এই সুপিরিয়র বর্ডারের নজগুলো। তাহলে অ্যাক্সেসরি স্প্লিন, তাহলে অ্যাক্সেসরি স্প্লিন গুলো এই যে মেজোগ্যাস্ট্রিয়াম, ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, এই যে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম এর ভিতর যে ডেভেলপ করতেছে এই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, তার মানে আমরা কোথায় চলে গেল সেই, তাহলে আমরা এই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম এইটাই বলেছিলাম যে ডেভেলপমেন্টের এক পর্যায়ে গ্রেটার কার্ভেচারটা পিছন দিকে ছিল, আর সামনের দিকে ছিল হচ্ছে লেসার কার্ভেচার, আর তার সামনের দিকে ছিল হচ্ছে আমাদের কি বলে হেপাটিক বার্ড, বুঝছো? তাহলে এই এই যে যে লিভার, এই এখানে আরো দুই একটা ডেভেলপমেন্টাল কথা বলে রাখি, সেটা হচ্ছে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। তাহলে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে হলো আমাদের এই এই তিনটে লিগামেন্ট, কি কি জন্য এখানে যে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, তারপরে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, আর হচ্ছে না লিনোলেনাল না গ্যাস্ট্রো ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। তাহলে এই তিনটে যে যে পেরিটোনিয়াল ফোল্ড গুলো আমাদের গেটার কার্ভেচারের সঙ্গে অ্যাটাচড আছে সেইগুলো ডেভেলপ করে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে, সেটা কি এই বরাবর হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, এটি হচ্ছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, আর এটা হলো গ্রেটার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম। তাহলে যদি অ্যাক্সেসরি স্প্লিন থাকে, সেই অ্যাক্সেসরি স্প্লিন ছোট ছোট স্প্লিন আনকুলি যদি ফিউজ না হয়ে যায় তাহলে দুই একটা থেকে যেতে পারে, সেগুলো কোন কোথায় থাকবে? তাহলে এই সব রিজনে থেকে যাবে, স্প্লিনিক লিগামেন্টের ভিতর থাকবে, না হলে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট অথবা গ্রেটার ওমেন্টাম থেকে যেতে পারে। কথা তাহলে আমরা এখানে কিন্তু আর একটা নতুন কথা জানলাম, যেটা আগেও একবার বলেছি যে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কি কি স্ট্রাকচার ডেভেলপ করে, তিনটে স্ট্রাকচার, তাই না? ঠিক একইভাবে ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম, তাহলে এই সামনের দিকে থাকবে লেসার কার্ভেচার বরাবর থাকবে ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম, তাই না? ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম ইটসেলফ, আর একটা কথা জানো যে ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম ইটসেলফ ডেভেলপ ফ্রম সেপ্টাম ট্রানভার্সাম, ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম নিজে, ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম নিজে কিন্তু আমাদের সেপ্টাম ট্রানভার্সাম থেকে ডেভেলপ করে। তার মানে আমরা কথা বুঝিছো তো? সেপ্টাম ট্রানভার্সামটা কোথায় থাকবে তাহলে? তাহলে আমাদের ভেন্টাল মেজোগ্যাস্ট্রিয়াম কোথায় থাকবে? এই লেসার কার্ভেচার বরাবর, এই লেসার কার্ভেচার বরাবর এইখান থেকে শুরু করে একেবারে অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত থাকবে। কোন অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত থাকবে? পোস্টেরিয়র দবড়া ভেন্টালটা স্যার, অ্যান্টেরিয়র থাকবে, ভেন্টালটা থাকবে। আমরা পোস্টেরিয়রটা দেখেছি কি ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামটা কি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত ছিল, তাই না? জি স্যার। আর ভেন্টালটা থাকবে তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত। এই ভেন্টাল যে মেজোগ্যাস্ট্রিয়াম যেটা ডেভেলপ করলো কোথা থেকে? এখন এই যে ফার্স্ট সেকেন্ড পার্ট থেকে, সেকেন্ড পার্টের এইখান থেকে একটা কি ডেভেলপ করে হেপাটিক বার্ড, হেপাটিক
হেপাটিক বাড ডেভেলপ করে এই ভেন্টাল মেজোগ্যাস্টিয়ামের মাঝখানে এরকম ঢুকে পড়ে, বুঝছো? ঢুকে পড়ে এই ভেন্টাল মেজোগ্যাস্টিয়ামটাকে দুটো ভাগে ভাগ করে ফেললো, তাই না? একটা হচ্ছে এই এই হেপাটিক বাড থেকে লিভার ডেভেলপ করে, তাই না? এই হেপাটিক বাড থেকে লিভার ডেভেলপ করলো, তাহলে এই লিভার থেকে এই লেসার কার্ভেসার অব দা ইস্টোমাক পর্যন্ত একটা পার্ট, যেটাকে আমরা বলি হলো লেসার ওমেন্টাম। তাহলে ভেন্টাল মেজোগ্যাস্টিয়ামের এই যেটা পোস্টেরিয়র পার্ট, যেটাকে আমরা বলতেছি লেসার ওমেন্টাম। তাহলে আমরা বলছিলাম যে ভেন্টাল মেজোগ্যাস্টিয়াম ইটসেলফ ডেভেলপ করে সেপটাম ট্রানভার্সাম থেকে, এই সেপটাম ট্রানভার্সাম থেকে যে ভেন্টাল মেজোগ্যাস্টিয়াম, যেটা আমাদের এই লেসার কার্ভেসার থেকে শুরু করে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত এক্সটেন্ড থাকে, কোনো এক পর্যায়ে আমাদের এই হেপাটিক বাড়টা তৈরি হয়, সেই বাড়টা ভেন্টাল মেজোগ্যাস্টিয়ামের মাঝখানে এসে বড় হয়, বড় হয়ে লিভারে পরিণত হয়ে এই দুই ভাগে ভাগ করে ফেলে, লিভার আর ইস্টোমাকের মাঝখানের এই পাটটা তখন লেসার ওমেন্টাম হিসাবে নাম ধারণ করে, আর এই লিভার থেকে এই অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত আর যে পাটটা থাকে সেইটাই আমাদের ফালসিফর্ম লিগামেন্ট হিসাবে, ফালসিফর্ম লিগামেন্ট, সেইটাই আমরা এই যে ইন্ট্যাক্ট বডিতে দেখবো আমরা এখন। তাহলে সেইটা কি যে অর্গান, তাহলে এই সেই এইখানেই থাকবে, এইখান থেকে শুরু করে এইখানেই থাকবে সেই লেসার ওমেন্টাম, তাই না? এখানে থাকবে না লেসার ওমেন্টাম, আর এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্ট এইখান থেকে আমরা যদি ল্যাটারালি দেখি তাহলে এইখান থেকে শুরু করে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত এক্সটেন্ড থাকে, আর অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত এক্সটেন্ড থাকে, আর এইখানে থাকে আমাদের সেই আম্বলিকাস, ঐতিহাসিক আম্বলিকাসটা, এইখান দিয়ে সেই রাউন্ড লিগামেন্ট অফ লিভার, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এইখান দিয়ে এই লোয়ার বর্ডার অব দা ই দিয়ে ফালসিফর্ম লিগামেন্ট দিয়েই কিন্তু রান করে আমাদের এই লিভার পর্যন্ত পৌঁছায়, লোভ লিভার পর্যন্ত। তাহলে এই এই যে রাউন্ড লিগামেন্ট অফ এই যে লিভার পর্যন্ত পৌঁছাবে, অ্যাবডোমেন আর লিভারের ভিতর গ্যাপ অতি অল্প, আমি একটু বেশি করে আঁকাইছি, কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি করে কোথা দিয়ে পৌঁছায়, এই ইনফেরিয়র সারফেস অব দা ইনফেরিয়র বর্ডার অব দা ফালসিফর্ম লিগামেন্ট দিয়ে পৌঁছায়, পৌঁছায় তারপরে লিভারের নিচে যেয়ে একটা গ্রুপ পেয়ে যায়, যে গ্রুপকে আমরা বলেছিলাম হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, বলেছিলাম না কতদিন আগে, কালকে কতদিন কি বলছিলাম নাকি, এই এই যে এই যে সেই গ্রুপ, এই যে দেখছো এই গ্রুপটা, এই গ্রুপটাকেই বলা হচ্ছে যে গ্রুপ ফর ফিশার, গ্রুপ ফর ফিশার, বলেছিলাম স্যার, বলেছিলাম ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই যে কোয়াড্রেট লোব বলার সময় বললাম না, এখানে যে কোয়াড্রেট লোব থাকে, তাই এই হলো আমাদের ডেভেলপমেন্ট। আর একটা জিনিস পড়লে আজকের মতন আমাদের পড়া শেষ, সেটা হচ্ছে কি যে স্প্লিনোম্যাগালি, বুঝছো? একটা হচ্ছে স্প্লিনোম্যাগালি, স্প্লিনোম্যাগালি মানে হচ্ছে স্প্লিনটা যদি লার্জ হয়ে যায়, তাহলে স্প্লিনটা মিনিমাম যদি ডাবলের চাইতে বড় না হয়, তাহলে কিন্তু আমরা এই কোস্টাল মার্জিনের নিচে দিয়ে, এখানে যে কোস্টাল মার্জিন থাকবে, এই কোস্টাল মার্জিনের ভিতর দিয়ে তো আমরা ফিল করতে পারবো না, ফিল করতে পারবো পারবো না, কোস্টাল মার্জিনের নিচে আসলে তখনই আমরা তাকে ফিল করতে পারবো, তাই এই ডাবলের বেশি হয়ে গেলে তখনই কোস্টাল মার্জিনের নিচে আসে, তার আগ পর্যন্ত কোস্টাল মার্জিনের নিচে আসে না, তাহলে পালপেশন করতে পারি, তার আগে কিন্তু আমরা এই পার্কাশন করে, এইখানে পার্কাশন হয়ে যে টুকা মেরে, টুকা মেরে আমরা নির্ধারণ করতে পারি এইখানে হয়তো বা স্প্লিনটা আসছে, কিন্তু পালপেশন করতে লাগলে অবশ্যই এইটাকে বড় হয়ে দ্বিগুণের বেশি হতে হবে, দ্বিগুণের বেশি হতে পারে, তবে এ এমনই একটা অর্গান যে অর্গান কিন্তু দশ গুণ বড় হয়ে যেতে পারে, দশ গুণ বড় হয়ে এমন হয়ে যেতে পারে যে এই এই এরিয়া যাদের ওই যে ক্রোনিক কি কি কারণে হয় যে সেটা আমাদের জানতে পারে, এই যে পুরো এরিয়া এইখান থেকে শুরু করে এই পুরো এরিয়া, পুরো এরিয়া কিন্তু স্প্লিন এরকম করে
ঢেকে ফেলতে পারে, ঘিরে ফেলতে পারে, এত বড় এনলার্জমেন্ট হয়। এনলার্জমেন্টটা কোন দিকে হলো দেখো তো, রাইট ইলিয়াক ফোসার দিকে পর্যন্ত চলে আসলো, তাই না? এইখান থেকে শুরু করে লাইট ইলিয়াক ফোসা পর্যন্ত চলে আসলো অ্যালং দ্য লং এক্সিস অব দ্য, এই লং এক্সিস অব দ্য টেন্থ রিব, টেন্থ রিবের লং এক্সিস বরাবর এই একেবারে এনলার্জমেন্ট করে রাইট ইলিয়াক ফোসা পর্যন্ত পৌঁছায় যেতে পারে। এটাকে বলে হিউজ হিউজ স্প্লিনোমেগালি বলে, হিউজ স্প্লিনোমেগালি বলে, বুঝছো? এই এখন আমাদের জানতে হবে তাহলে এই যে হিউজ স্প্লিনোমেগালি, আমাদের প্রথম কথা হচ্ছে রাইট কি বলে, রাইট রাইট কি বললাম এটাকে, রাইট ইলিয়াক ফোসা, রাইট ইলিয়াক ফোসা বরাবর কেন আসবে? এটা আসবে হচ্ছে ডিউ টু দি অ্যাটাচমেন্ট অব দা স্প্লিনিক লিগামেন্ট। এর উপর দিকে তো আমরা দেখলাম একদিকে থাকে হচ্ছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, নিচের দিকে থাকে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। এই দুটো লিগামেন্ট থাকার কারণে ও ওই দুই দিকে বাড়তে পারে না, তখন এ লং এক্সিস বরাবর রাইট ইলিয়াক ফোসা বরাবর চলে আসে। এই একটা কথা। দুই নম্বর কথা জানতে হবে আমাদের যে এত বড় স্প্লিন কি কারণে হয়, এত বড় স্প্লিনোমেগালি কেন হয়, সেই টার্মগুলো আমাদের জানতে হবে। আমাদের দেশে কমন ক্রোনিক ম্যালেরিয়া, ক্রোনিক কালাজ্বর, কালাজ্বর শুনছো নাম? জি স্যার শুনছি স্যার। ক্রোনিক ম্যালেরিয়া, ক্রোনিক কালাজ্বর, ক্রোনিক মাইলয়েড লিউকেমিয়া, মানে ক্যান্সার, মানে ব্লাড ক্যান্সারের একটা নাম হচ্ছে ক্রোনিক মাইলয়েড লিউকেমিয়া, এই ক্রোনিক মাইলয়েড লিউকেমিয়া আর লিভার সিরোসিস, বুঝছো? এই প্রথম যে তিনটের নাম বললাম, ক্রোনিক, ক্রোনিক ম্যালেরিয়া, ক্রোনিক কালাজ্বর, ক্রোনিক মাইলয়েড লিউকেমিয়া, এই তিনটে কারণে হচ্ছে হিউজ স্প্লিনোমেগালি হয়। আবার যদি লিভার সিরোসিস হয়ে যায় তাহলে স্প্লিনোমেগালি হয়, তবু অত বড় হয় না। যাই হোক, এই এই কয়টা চারটে কারণ আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই চারটে কারণে এমন বড় স্প্লিন হয়ে যেতে পারে। এরপরে আসো যে স্প্লিনও এরকম বড় হইতে পারে, আবার এখানে যে কিডনি আছে, তাই না, এই বরাবর যে কিডনি আছে, কিডনিও এরকম বড় হয়ে নিচের দিকে নেমে আসতে পারে, তাই না? তাহলে দুটোকে ডিফারেনশিয়েট, এরকম বড় হয়ে কিডনি টিউমার, যদি কিডনির উলস টিউমার হলো অত বড় হবে স্যার কিডনি? এক কিডনিও এরকম বড় হয়ে নেমে, হ্যাঁ পিছন দিকে, কিন্তু দুটোই তোমার হাতে পাওয়া যাবে তখন, বুঝছো? রেসপিরেশনের সঙ্গে মুভ করবে। তাহলে আমরা কি জানবো যে এই দুটোকে ডিফারেনশিয়েট কিভাবে করে, ওই এই এইখানে যদি আমাদের ই হয় তাহলে এইখানে হচ্ছে নস থাকবে, আমরা নস, যদি স্প্লিনের স্প্লিনোমেগালি হয় তাহলে আমরা নস পাবো, নস পাবো, আর যদি কিডনির হয় তাহলে ওই নস গুলো পাবো না। এই দুটো দিয়ে, এই নস দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এইটা, আমরা তো এটা ক্লিনিক্যালি করবো, এখন তো আমাদের আল্ট্রাসোনো আছে, আমাদের সিটি স্ক্যান আছে, এসব দিয়ে তো করবোই, কিন্তু ক্লিনিক্যাল আই তো শার্প হইতেই হবে, বুঝছো? ক্লিনিক্যালি আমার তো তোমার প্রথমেই ডায়াগনোসিস করে তারপরে তো পাঠাই দিয়ে হবে, তাহলে তোমার একটা তৃপ্ত হবে যে আমি বুঝতে পারলাম যে এটা স্প্লিন না কিডনি। স্প্লিনোমেগালি যদি হয় তাহলে অনেক সময় আমাদের স্প্লিন ব্যাড ইফেক্ট করে, অথবা আমাদের অ্যাবডোমিনের অন্য কম্প্রেশন করে অন্যান্য অর্গানের পর, তখন আমাদের স্প্লিনটাকে কেটে ফেলতে হয়, তখন বলা হয় স্প্লিনেক্টমি, বুঝলে? স্প্লিনেক্টমি, হ্যাঁ, টোটালি স্প্লিন যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের উপর অতটা ঝামেলা হয় না, তবে আমাদের ওই যে নিউমোকক্কাল নিউমোনিয়া বেড়ে যেতে পারে, এই কারণে তখন আমাদের নিউমোকক্কাল নিউমোনিয়ার যে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা, নিউমোনিয়ার ভ্যাকসিনটা দিয়ে দিতে বলা হয়, তাই ছাড়া আর তেমন কোনো হ্যাম্পার্ড হয় না। তো স্প্লিনটা আমরা দেখলাম যে নর্মালি সে কিন্তু এই রিব দিয়ে ভালোই একটা গার্ডে থাকে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু স্প্লিন এখানে গার্ডে থাকলেও নর্মাল যদি এখানে বক্সিন মারা যায়, বক্সিন মানে ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার, ঘুষি মারলে এখানে ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যাবে না, তাতেই কিন্তু স্প্লিন রাপচার হয়ে যায়, স্প্লিন কিন্তু কমনলি রাপচার হয়ে যেতে পারে, কথা বুঝছো? হ্যাঁ স্যার। স্প্লিন যদিও বা একটা সেফ সাইট আসে, তারপরেও ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার হইলে এটা কিন্তু কমন রাপচার অর্গান হিসাবে ই হয়,
এবং স্প্লিন যদি রাপচার হয় তাহলে তো বুঝতেই পারছো এটা তো একটা রিজার্ভার অফ ব্লাড, তাহলে কি আন্ডার ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে রোগী কিন্তু সঙ্গে সঙ্গে শকে চলে যাবে। এই জন্যই অ্যাবডোমিনাল কোনো ট্রমা হলে, আঘাত পাইলে প্রথমেই আমাদের স্প্লিনের কথা মাথায় রাখতে হবে যে স্প্লিন কিন্তু রাপচার হয়ে যেতে পারে এবং তখন হাইপোভলিউমিক শকে চলে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, সবকিছু কমে টমে হাইপোভলিউমিক শকে চলে যায়। আর এই স্প্লিন যদি রাপচার হয় তাহলে এই ডায়াফ্রাম, এইখানে ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম তখন ইরিটেশন হবে ডিউ টু ব্লিডিং, ব্লিডিং এ ইরিটেশন হলে এগেইন ডায়াফ্রামের কারণে আমাদের আবার সেই লেফট শোল্ডার রিজনে পেইন ফিল করবে ওই রোগী, তাই না? এই লেফট শোল্ডার রিজনে একইভাবে এখানে যে রাইট শোল্ডারের কথা বললাম গল ব্লাডার এর কারণে সেই একই রকম, যেটাকে বলা হয় কার সাইন। যাই হোক, এইগুলোই ছিল আমাদের স্প্লিন সম্বন্ধে বিস্তারিত। তাহলে আমরা তোমরা সুন্দর করে পড়ে ফেলো যে মাইক্রোস্ট্রাকচারটা, এটা তো আমাদের লাগবে না, তাই না? মাইক্রোস্ট্রাকচার যখন ই পড়বো আমরা, হিস্টোলজি পড়বো, তখন পড়াই দেবো মাইক্রোস্ট্রাকচার গুলো। মাইক্রোস্ট্রাকচার কি শুনতে চাও নাকি মাইক্রোস্ট্রাকচার এখন? স্যার থাক স্যার, আজকে স্যার এখন না স্যার, প্লিজ স্যার। তাহলে ঠিক আছে, তাহলে মাইক্রোস্ট্রাকচার আমরা একটু পড়বো। আরে কি স্প্লিন তাহলে স্যার পড়বো? হ্যাঁ, স্প্লিন যা পড়ানো হলো এই চ্যাপ্টারে স্যার, তাহলে স্যার